প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আরও একটি লেটেস্ট ভিডিও। তোমাদের যাদের স্কলারশিপ স্যাংশন দেখাচ্ছিল অথচ ফান্ড অ্যাভেলেবেল ছিল না বলে তোমরা টাকা পাচ্ছিলে না বা তোমাদের টাকা ক্রেডিট হচ্ছিল না, তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর, অবশেষে ফান্ড অ্যাভেলেবেল হয়েছে এবং টাকা দেওয়ার প্রসেস সেটা কিন্তু শুরু হয়েছে। এবং তার সঙ্গে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে লাইভ প্রুফ সহ দেখিয়ে দিব কারা কারা টাকা পেয়েছে, এবং তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, ফরওয়ার্ডেড মেসেজ এসেছে, তোমরা কবে টাকা পাবে, তোমরা আদৌ কি স্কলারশিপ থেকে টাকা পাবে কিনা, সমস্ত কিছু গোটা বিষয়টা আজকের এই ভিডিওতে থাকছে। কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো তোমরা কিছুদিন ধরেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে তোমাদের অ্যাপ্লিকেশন স্যাংশন হয়েছে অথচ টাকা পাওনি, তো তোমরা কবে টাকা পাবে। অবশেষে তোমাদের জন্য খুশির খবর, তোমাদের জন্য ফান্ড অ্যাভেলেবেল হয়েছে এবং তোমরা অবশ্যই তোমাদের যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন দেখাচ্ছিল তোমরা একটু তোমাদের পাসবইটা একটু চেক করে নেবে বা অনলাইনের মাধ্যমে দেখে নেবে তোমাদের স্কলারশিপের টাকা ক্রেডিট হয়েছে কিনা অথবা তোমাদের কোনো ক্লেম মেসেজ এসেছে কিনা। কারণ আজকে কিন্তু স্বামী বিবেকানন্দের স্কলারশিপের ক্লেম মেসেজ অনেকেরই এসেছে এবং তারা কিন্তু 12,000 থেকে 60,000 টাকা পর্যন্ত আজকে পেয়েছে। তোমাদের সঙ্গে কিছু স্ক্রিনশট আমি শেয়ার করছি, আমাকে কমেন্ট করে জানিয়েছে তারা আজকে এই স্কলারশিপ থেকে টাকা পেয়েছে। তো তোমরা সরাসরি সেই স্ক্রিনশটগুলি দেখে নাও। মনীষা রায় সে বলছে, আজ আমি টাকা পেয়েছি দাদা। তো আরেকটা কমেন্ট তোমাকে দেখাচ্ছি, আমার আজকে স্বামী বিবেকানন্দের স্কলারশিপে টাকা ঢুকলো। তারপর তোমরা দেখতে পাচ্ছ সুরজিৎ ঘোষ বলেছে, আমার আজকে টাকা ঢুকে গেছে। এরপর জ্যাক বলেছে যে, দাদা আমি আজকে পেলাম টাকা 12,000, থ্যাংক ইউ। তো এরপরে বলেছে বিপন, বলেছে দাদা 12,000 পেলাম। তো দেখতে পাচ্ছ তোমরা সবাই কিন্তু প্রায় টাকা পেয়ে গিয়েছে যাদের স্যাংশন হয়েছিল। তো এদের প্রত্যেকেরই কিন্তু প্রায় 5-6 দিন অপেক্ষা করেছে অথবা 10-12 দিন অপেক্ষা করেছে, এবং সেই অপেক্ষাটা অনেক দিন পর্যন্ত হতে পারে যেহেতু ফান্ড অ্যাভেলেবেল ছিল না। সেটা তাদের ক্ষেত্রে অনেকের 4-5 দিনে হতে পারে, আবার সেটা 10-15 দিনের মধ্যে কিন্তু টাকা অ্যাভেলেবেল হয়ে যায়। অবশ্যই তোমরা টেনশন নেওয়ার কোনো কারণ নেই, তোমাদের যাদের অ্যাপ্রুভ বা স্যাংশনড হয়েছে তোমরা শীঘ্রই টাকা পাবে। যাদের ফরওয়ার্ডেড বাই DI, ফরওয়ার্ডেড বাই HOI এবং তোমাদের যাদের অ্যাপ্লিকেশন এখনও অ্যাপ্রুভ হয়ে আছে অনেক দিন থেকে, তোমাদের আর কোনো লেভেলে ভেরিফিকেশন হয়নি, তো তোমাদেরকে বলে রাখি তোমরা আর কিছুদিন অপেক্ষা করো। কারণ যাদের স্যাংশন হয়েছে তাদের সম্পূর্ণ টাকা তাদের দেওয়ার পর তারপর কিন্তু যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে তাদেরকে স্যাংশন করানো হবে। স্যাংশন করানোর অর্থ হচ্ছে তোমাদের টাকার যখনই আসবে তখনই তোমাদের স্কলারশিপ থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তোমরা যারা যারা টাকা পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং তোমরা যারা টাকা পাওনি তোমাদের স্ট্যাটাস কী দেখাচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। এই ধরনের এডুকেশনাল ইনফরমেটিভ স্কলারশিপের ভিডিও সববার আগে পাওয়ার জন্য